কাল থেকে কমবে চালের দাম এমনটি জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আগামী 4 দিনের মধ্যে চালের দাম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দেন খাদ্যমন্ত্রী বাজার নিয়ন্ত্রণে 8 বিভাগে কাল থেকে অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি এসময় চাল ব্যবসায়ীরা কথা দিয়েছেন দাম কমাতে সরকারকে সহায়তা করবেন তারা প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট নতুন সরকার গঠনের শুরুতেই খাদ্যপণ্যের বাজারে আগুন এর মধ্যে সবচেয়ে বেশি ভোগাচ্ছে চালের দাম কয়েকদিন আগে প্রতি কেজি চালে বেড়েছে 5 থেকে 6 টাকা ব্যবসায়ীদের দাবি বাজারে ধানের সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে চালের দাম যদিও ক্ষুদ্র উদ্যোক্তারা বলছেন কর্পোরেট চাল কোম্পানিগুলোর গোডাউনে মজুদ রয়েছে শত শত মন ধান লাগামহীন চালের বাজারে স্বস্তি আনতে মিল মালিকদের সাথে জরুরি বৈঠকে খাদ্য মন্ত্রণালয় বৈঠকে ব্যবসায়ীরা কথা দিয়েছেন চালের দাম কমাতে সরকারকে সহায়তা করবেন তারা পরবাড়া করে ধান না কিনে আমরা যাতে চালের বাজারটা স্থিতিশীল রাখা যায় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ ধানের দাম নিচে চলে আসলে আমরা চালের দামটা নিচে চলে আসবে এটা আমরা মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করেছি খাদ্যমন্ত্রী অভিযোগ করে বলেন নির্বাচনের ডামাডোলে চালের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা যা 4 দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় আনতে হবে চালের দাম বৃদ্ধি করার ব্যাপারে কিন্তু আমরা জিরো টলারেন্স আছি কোনো ক্রমেই যেন বৃদ্ধি না হয় 8টি বিভাগে 11:30 থেকে হলো 4টি বিভাগ আর 2:30 থেকে হলো বাকি 4টা বিভাগে ডিসি এসপি তারপর আমাদের ডিসি ফুড এবং বিভাগীয় কমিশনার সবাইকে নিয়ে আমাদের এই অভিযান পরিচালনা করার জন্য নির্দেশনা আছে দাম না কমালে চাল আমদানি করা হবে বলে হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী আমাদের প্রয়োজন যদি যখন হবে প্রয়োজন অনুসারে আনব কারণ আশরাফুল ইসলাম রানা নিউজ 24 ঢাকা